আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই। খাতে খালা যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। এক সময় উৎপলা সেন ছিলেন বাংলার সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। কয়েক দশক ধরে তাঁর গানে সমৃদ্ধ হয়েছে শ্রোতারা। বাংলা ছাড়াও হিন্দি গানেও অবদান রেখেছেন তিনি। আজকের ভিডিওতে জানব বিশিষ্ট সঙ্গীত শিল্পী উৎপলা সেনের জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। উৎপলা সেনের জন্ম 12 মার্চ 1924 সালে অবিভক্ত বাংলার ঢাকায়। হিরণবালা দেবী ও ওস্তাদ গুল মোহাম্মদ খানের কাছে গানের প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। মাত্র 11 বছর বয়সেই বেতারে গান করেন। 40-এর দশকে তিনি চলে আসেন কলকাতায়। তার আগে 1939 সালে তাঁর প্রথম গাওয়া দূরে গেলে মনে রবে না গানটির রেকর্ড প্রকাশিত হয়। গানটির গীতিকার ছিলেন বিশ্বরঞ্জন ভাদুড়ী ও সুরকার ছিলেন দুর্গা সেন। এরপর সুধীরলাল চক্রবর্তীর সুরারোপিত এক হাতে মোর পূজার থালা গানটি প্রকাশিত হয় এবং জনপ্রিয়তাও লাভ করে। উৎপলা সেনের সমকালীন সময়ে বহু স্বনামধন্য শিল্পী রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় অনবদ্য কীর্তি স্থাপন করে গেছেন। উৎপলা সেনও তাঁর অসামান্য দক্ষতায় তাঁদের সাথে কণ্ঠ মিলিয়েছেন। দ্বিজেন মুখোপাধ্যায়ের সাথে গেয়েছেন শুভ কর্মপথে ধরনির্ভয় গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে গেয়েছেন চলো যাই, এছাড়াও তিনি গেয়েছেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, আমার মল্লিকা বনে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু সহ বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত। গিয়েছেন আধুনিক গান, ভক্তিগীতি। আবার তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেছেন। 1944 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি মেরি বেহেনে তিনি নেপথ্য গায়িকা হিসাবে প্রথম কাজ করেন। এরপর জলজলা, ছোটে ভাই, মালা, উঁচ নিচ, রূপ কাহানি, মঞ্জুর সহ মোট 11টি হিন্দি ছবিতে 17টি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন। যেসব বাংলা ছবিতে তিনি গান গেয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল অঞ্জনগড়, বিচারক, দানের মর্যাদা, ইন্দ্রজাল, জয়দেব প্রভৃতি। উৎপলা সেন পরিবেশিত কয়েকটি জনপ্রিয় গান হল পাখি আজ কোন সুরে গান গায়, একবার যদি তুমি বলতে, ও গো রাত তুমি কাছে ডেকে নাও, এ আমার কি যে হলো, ও বৃষ্টি তুমি থামো, এক টুকরো আগুন, কত ব্যথা ঝরে যায়, কথা দিয়েছি হায়, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ঝুমকো লতার বনে সেই পথ চলে যায় প্রভৃতি। গানগুলি উৎপলা সেনকে শ্রোতাদের মনে বাঁচিয়ে রাখবে চিরকাল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেছিলেন বেনু সেনকে, তাঁদের একমাত্র পুত্র আশিস সেন। তবে বেনুবাবুর মৃত্যুর পর শাশুড়ির অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন তাঁর বহুদিনের বন্ধু সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়কে। 1992 সালের 13ই ডিসেম্বর মারা যান সতীনাথবাবু। আর উৎপলা সেন 5 বছর ধরে ক্যান্সারে ভুগে 2005 সালের 13ই মে প্রয়াত হন। তাঁদের স্মৃতিরক্ষায় বর্তমানে উদ্যোগী হয়েছেন পুত্র আশিস সেন ও নাতি সূর্য সেন। শিল্পীর শুধুমাত্র পার্থিব শরীরের মৃত্যু ঘটে, শিল্পীরা অমর তাঁদের চিরন্তন সৃষ্টির মাঝে। আজ তেমনই সুরের ভুবনে উৎপলা সেনের নাম জ্বলজ্বল করছে তাঁর গাওয়া অনবদ্য গানগুলির জন্যই। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।